হ্যালো ফ্রেন্ডস, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ ভিডিওটি সম্পূর্ণ আলাদা রকমের হবে। তো সুন্দরবনের মানুষরা যারা জঙ্গলে যায়, অনেকে নদীতে মাছ কাঁকড়া ধরে, কিন্তু অনেকে বাঘের মুখেও যায়, আবার ফিরেও আসে। কিন্তু তাদের মধ্যেও, এই সুন্দরবনের মানুষদের মধ্যেও আলাদা রকমের একটা প্রতিভা আছে। তারা মাছ কাঁকড়া ধরেও ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটা আলাদা প্রতিভাও লুকিয়ে আছে। তো আজ আমরা সেই প্রতিভাটা সবার সামনেই তুলে ধরব। তো আজ আমার সাথে আছে আমার দাদু, তো উনি আপনাদের সবাইকে আর বাঁশি শোনাবে। তো চলুন, ওনার প্রতিভা আমরা দেখে নেব আর ওনার পরিচয়ও জেনে নেব। দাদু, আপনার নাম? অনাথ মণ্ডল। বাড়ি? পাখিরালা। তো পাখিরালা সুন্দর বাসিন্দা, পাখিরালায় বাড়ি। তো উনি সুন্দর আর বাঁশি বাজাতে পারেন। তো আজ আমরা দেখব যে কিভাবে উনি আর বাঁশিটা বাজাচ্ছেন, তো আপনাদের সেটাকে শোনাবো। শুনুন, দেখতে থাকুন। সত্যি 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 খুব খুবই খুবই ভালো লাগলো গানটা শুনে আমাদের। মানে বাঁশির যে আর বাঁশিটা যে শোনালো, যে গানের মধুর সুরটা বেরোলো, সত্যি অসাধারণ অসাধারণ। তো দেখতে পেলে সুন্দরবনের মানুষের কত, মানে কতটা প্রতিভা লুকিয়ে আছে, যে তারা, মানে আজ আমরা সেটা প্রকাশ পেলাম। তো দাদু, যে আপনি যে গানটা বাজাচ্ছেন, এটা কত বছর ধরে হচ্ছে? হ্যাঁ, আমি প্রায় 20-25 বছর আগের থেকে টুকটাক বাজাতে বাজাতে, এই নিজে, কোনো গুরু শিক্ষা নয়, নিজে থেকেই বাজাচ্ছে। নিজের থেকে? ও আচ্ছা। তো কোথাও অনুষ্ঠান ফনুষ্ঠান হলে কি তুমি কি যাও সেখানে গান টান বাজাতে? না, খুব যাই না, ওই টুকটাক একটু যে সে ডাকে একটু বাজাই। ও আচ্ছা। তো বাড়িতে এটা কন্টিনিউ করো? বাড়িতে। এত সুন্দর গানটা, মানে এত ভালো লেগেছে বাঁশি বাজানোটা, তা আমারও মন চাইছে এবং সবারও মন চাইছে যারা এখানে আছে। তো আরেকবার যদি আরেকটা যদি মানে সুর করে বাজাও তো খুব ভালো। তো আমরা নেক্সট শুনছি, তো চলো শুনতেই থাকো। Thank you.
সত্যি খুবই ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন এসে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকন আছে অবশ্যই সেটাকে ঘন্টাটা বাজিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।